নমস্কার বন্ধুরা, আমি পায়েল আর আপনারা শুনছেন প্রবাসী মেয়ের গল্প। এখন আমি আপনাদের পড়ে শোনাচ্ছি মানিক বন্দ্যোপাধ্যায়ের লেখা গল্প বিপথনিকের বউ। আজকের গল্প শুনতে আপনাদের কেমন লাগলো নিচে কমেন্ট করে জানান, আর যেসব বন্ধুরা এখনও সাবস্ক্রাইব করেননি তাদের যদি নিত্য নতুন স্বাদের বাংলা অডিও স্টোরি শুনতে ভালো লাগে তাহলে চটপট সাবস্ক্রাইব করুন প্রবাসী মেয়ের গল্প। আর আপনাদের ভালো লাগার গল্পগুলো শেয়ার করে নিন পরিচিত বন্ধুবান্ধব বা আত্মীয় স্বজনের সঙ্গে। শুরু করছি আজকের গল্প। প্রতিমার বাবা নেহাত গরিব নন, প্রতিমাকে দেখিতে নেহাত খারাপ বলা যায় না। আরও কিছুদিন চেষ্টা করিলে বিবাহের অভিজ্ঞতাবিহীন ভালো একটি কুমার বর তার জন্য অবশ্যই জোগাড় করা যাইত। তবু বিপত্নিক রমেশের হাতে তাকে সমর্পণ করাই বাপমা ভালো মনে করিলেন। একবার বিবাহ হইয়াছিল এবং বছর ছয়েক বয়সের একটি ছেলে আছে, এ দুটি খুঁত ছাড়া পাত্র হিসেবে রমেশের তুলনা হয় না। মোটে 31 বছর বয়স, দেখিতে খুবই সুপুরুষ, 300 টাকা মাহিনার চাকরি, উচ্চশিক্ষা, নম্র স্বভাব, সদ্বংশের গৌরব এসবের অভাবও রমেশের নাই। এমন পাত্র হাতছাড়া করিবে কে? রমেশ নিজেই মেয়ে দেখিতে গিয়াছিল, বিবাহের আগে প্রতিমাও সুতরাং তাকে দেখিয়াছিল। দোজবরে শুনিয়া অবধি অদেখা ভাবি বরটির প্রতি প্রতিমার মনে যতখানি বিতৃষ্ণা আসিয়াছিল রমেশের সুন্দর চেহারা দেখিয়া তা কমিয়া যাওয়াই ছিল উচিত, তা কিন্তু গেল না, বিরুদ্ধ ভাবটা যেন বাড়িয়াই গিয়াছিল। এ পর্যন্ত মনের বিরূপ ভাবটা ছিল একটি কাল্পনিক ব্যক্তির উপর, অতএব সেটা তেমন জোরালো হইয়া উঠিতে পারে নাই। রমেশকে দেখিবার পর সে অসাধারণ রূপবান পুরুষ বলিয়াই, আর একটি মেয়ে যে 4-5 বছর ধরিয়া তাকে ভোগ দখল করিয়াছিল এ ব্যাপারটা প্রতিমার মনে ভয়ানক অশ্লীল হইয়া উঠিল। এ কারণটা জটিল, রমেশের আর কোনো পরিচয় তো সে তখনও পায় নাই, শুধু বাহিরটা দেখিয়াছিল। ভাগের স্ত্রীর সঙ্গে বাহিরের এই রূপ সংক্রান্ত সম্পর্ক ছাড়া আর কোনো সম্পর্ক কল্পনা করা প্রতিমার পক্ষে সম্ভব নয়। ভাবি বরের কথা ভাবিতে গেলেই লোকটা তার মনে উদিত হইত দেদীপ্যমান কামনার মতো ঈষৎ স্থূলাঙ্গী এক রমণীর আলিঙ্গনাবদ্ধ অবস্থায়। বিতৃষ্ণায় প্রতিমার পবিত্র কুমারী দেহে কাঁটা উঠিত। স্বামীর সম্বন্ধে প্রতিমার এই অশুচি বোধ অনেকটা কাটিয়া গেল স্বামীগৃহে মৃতা সতীনের একখানা বড় ফটো দেখিয়া। না, সেরকম মূর্তি বউটার ছিল না যাকে দেখিলেই টের পাওয়া যায় রূপবান স্বামীকে ক্লেদাক্ত বাহুতে দিবারাত্রি বাঁধিয়া রাখা ছাড়া আর কিছু সে জানে না। গোলগাল হাসি হাসি মুখখানা, ভাষা ভাষা চোখে সরল শান্ত দৃষ্টি, কোলে বছর দুয়েকের একটি ছেলে। নড়িয়া যাওয়ায় ফটোতে মুখখানি ঝাপসা হইয়া গিয়াছে, কাপড় পরিবার ভঙ্গি, দাঁড়ানোর ভঙ্গি সব মিলিয়া প্রমাণ করিতেছে বউটি ছিল নেহাত গোবেচারি ভালো মানুষ, রমেশের বউ বলিয়া যেন ভাবাই যায় না। ফটোখানা প্রতিমা দেখিল দ্বিতীয়বার স্বামীগৃহে গিয়া প্রথম দিন দুপুরবেলা, রাত্রে রমেশের সঙ্গে দেখা হওয়ার আগেই। বিবাহের পর প্রথম দফায় যে কদিন তাদের দেখাশোনা হইয়াছিল তার মধ্যে রমেশ একেবারেই স্ত্রীর কাছে ঘেঁষিবার চেষ্টা করে নাই তাই রক্ষা। সুন্দর স্বামীটির ওপর যে নিবিড় ঘৃণার ভাব প্রতিমার মনে তখন ছিল একটা সে কেলেঙ্কারি করিয়া বসিতে পারিত। এবার মানসীর ফটোখানি দেখিয়া মন একটু সুস্থ হওয়ায় রাত্রে রমেশ আলাপ করিবার চেষ্টা করিলে 2-4টে প্রশ্নের জবাব দিতে প্রতিমা কার্পণ্য করিল না। রমেশের মৃদু কণ্ঠ, শান্ত ভাব ও উদাসীনের মতো কথা বলিবার ভঙ্গি ভালোই লাগিল প্রতিমার। কি জানি কি ভাবিতেছে লোকটা, একেবারে অন্যমনস্ক। ভাবিতেও তাহা হইলে জানে রং করা সঙ্গের চেহারাটাই সর্বস্ব নয়। গালে ওই দাগটা কিসের? আহা, কামাইতে গিয়া গালটা এতখানি কাটিয়া ফেলিয়াছে। রাত বাড়ে, প্রতিমার ঘুম পায়, শয়নের কথা রমেশ কিছুই বলে না।
খাটের এক প্রান্তে সে এবং অপর প্রান্তে প্রতিমা পা ঝুলাইয়া বসিয়া থাকে তো বসিয়াই থাকে। কিরকম মানুষ! প্রতিমা যেরকম ভাবিয়াছিল সেরকম তো নয়, একটু যেন রহস্যের আবরণ আছে চারদিকে। রমেশ একসময় বলিল, আগে থেকে এসব কথা বলে নেওয়াই ভালো, কি বলো? তুমি তাহলে আমাকে বুঝিতে পারিবে, আমিও তোমাকে বুঝিতে পারিব। কি সব বলিয়া নেওয়া ভালো, প্রতিমা কিছুই বুঝিতে পারিল না, তবু ঘাড় কাত করিয়া সে সায় দিল। শোনাই যাক স্বামীর প্রথম প্রণয় সম্ভাষণটা কিরকম হয়। রমেশ বলিল, কেন আবার বিয়ে করলাম বলি, সহজে করতাম না। 5 বছর ধরে একজনের সঙ্গে ঘরকন্যা করে আবার আরেকজনের সঙ্গে, তুমি নিশ্চয়ই আমাকে অশ্রদ্ধা করছো, করছো না? প্রতিমা ভদ্রতা করিয়া বলিল, না তা কেন করব। রমেশ বলিল, করছো বই কি, সব শুনলে কিন্তু তোমার মায়াই হবে। হঠাৎ 3 দিনের জ্বরে ও যখন মরে গেল, শোকে আমি কিরকম যেন হয়ে গেলাম। বেঁচে থাকতে কখনো ভাবিনি এতখানি আঘাত পাব। সময়ে মনটা সুস্থ হবে ভেবেছিলাম, তাও হলো না। কোনো কাজে মন বসে না, মানুষের সঙ্গ ভালো লাগে না, কর্তব্যগুলি না করলে নয় তাই করে যাই, কিন্তু কি যে কষ্ট তা কি বলবো। কত দিকে আমার কত রকম দায়িত্ব আছে ক্রমে ক্রমে বুঝতে পারবে। আর কারো ওপর যে ওসব ভার দেব সে উপায়ও আমার নেই। আমি না দেখলে চারিদিকে অনিষ্ট ঘটবে, অথচ আমার মনের অবস্থা এরকম যে হাত পা ছেড়ে ভেসে যেতে ইচ্ছে করে বেশি। আগে বাড়িতে সকলে ছিল হাসি খুশির ভাব, এখন আমি মনমরা হয়ে থাকি বলে কেউ আর প্রাণ খুলে হাসতে পারে না। বাড়িতে কেমন একটা নিরানন্দের ভাব ঘনিয়ে এসেছে, মেজাজটাও গিয়েছে বিগড়ে, কথায় কথায় ধমকে উঠি, সেজন্য বাড়ি শুদ্ধ লোক কেমন ভয়ে ভয়ে দিন কাটায়। ছেলেটা পর্যন্ত সহজে আমার কাছে ঘেঁষতে চায় না, প্রথমে অত খেয়াল করিনি। তারপর কিছুদিন আগে টের পেলাম আত্মীয় স্বজন বন্ধুবান্ধব নিয়ে যে সুন্দর জীবনটা গড়ে তুলেছিলাম, আমার অবহেলায় তা ভেঙে যাবার উপক্রম হয়েছে। বড় অনুতাপ হলো, আমার একার শোক আর 10 জনের জীবনে ছায়া ফেলবে এ তো উচিত নয়। এমন যদি হতো যে সংসারে আমার কোনো কর্তব্য নেই, মনের অবস্থা আমার যেমন হোক তাতে কারও কিছু যায় আসে না, তাহলে কোনো কথা ছিল না। কিন্তু তা যখন নয়, শোক দুঃখ ভুলে আমাকে আবার গা ঝাড়া দিয়ে উঠতে হবে। তাই ভেবে চিনতে আবার তোমাকে এমন করিয়া বুঝাইয়া বলিলে শিশুও বুঝিতে পারে। প্রতিমা বুঝিতে পারিল। বিবাহ উপলক্ষে রমেশ যে ফ্যাশন করিয়া চুল ছাটিয়াছে, দাড়ি গোঁফ কামাইয়া মুখখানা চকচকে করিয়াছে, ওসব কিছু নয়। হাতকাটা শার্টটি পরায় ওকে যতই কলেজের ছেলের মতো দেখাক, আড়ালে মনটি সংসারী, সতর্ক। উচ্ছ্বাস, ভাবপ্রবণতা, কল্পনা প্রভৃতির বদলে সুবিবেচনায় ঠাসা। প্রথমা স্ত্রীকে ভুলিবার জন্য নয়, ভোলা প্রয়োজন বলিয়া আবার সে বিবাহ করিয়াছে। 5 বছর যার সঙ্গে ঘরকন্যা করিয়াছিল তার জন্য শোক করিতে করিতে জীবনটা কাটাইয়া দিবার বাসনা প্রবল, কিন্তু কি করিবে, আর 10 জনের মুখ চাহিয়া শোকটা কমানো অপরিহার্য এমন কর্তব্য দাঁড়াইয়া গিয়াছে। এবং এ তো জানা কথাই যে রমেশ বিশেষ রূপে কর্তব্যপরায়ণ, কিন্তু তাকে করিতে হইবে কি? ভিজে ন্যাকড়ায় স্লেটের লেখা মোছার মতো রসালো ভালোবাসায় স্বামীর মনের স্মৃতিরেখা মুছিয়া দিতে হইবে। ঘুমের ঘোরটা প্রতিমার কাটিয়া যায়। রমেশের গম্ভীর বিষণ্ন মুখখানা এক নজর দেখিয়া সে ভাবিতে থাকে যে এসব কথা তাকে বলিবার কি প্রয়োজন ছিল, এ কোন দেশি বোঝাপড়া। তার যেটুকু রূপ, যৌবন আর মানুষ ভুলানোর ক্ষমতা আছে, তার এক কণা কি সে বাপের বাড়িতে ফেলিয়া আসিয়াছে? আস্ত মানুষটা সে আসিয়া হাজির, যে দরকারি কাজে লাগাও বাধা দিতে বসিবে না।
কে জানে রমেশ ভাবিয়া রাখিয়াছে কিনা যে মেয়েদের একটা গোপন রিজার্ভ ফান্ড থাকে, স্নেহ মমতা ও মাধুর্য রচনা শক্তির। আগে হইতে বলিয়া রাখিলে ওখান হইতে প্রয়োজন মতো আমদানি করিয়া বিশেষ অবস্থায় একটি মানুষের শোকের তপস্যা মেয়েরা ভঙ্গ করিতে পারে। এত প্রতিমা বুঝিতে পারে না যে 10 জনের মুখ চাহিয়া প্রথমা স্ত্রীকে ভুলিবার জন্য দ্বিতীয়বার বিবাহ করিয়াছে বলিয়া অশ্রদ্ধার বদলে তার মায়া হওয়া উচিত কেন। আত্মীয়জন দায়িত্ব কর্তব্য এইসব যাকে ভুলাইতে পারে নাই, একটি স্ত্রী পাওয়া মাত্র সে আনন্দে ডগমগ হইয়া আবার বাঁচিয়া থাকার স্বাদ পাইতে আরম্ভ করিবে, এ তো শ্রদ্ধা জাগানোর মতো কথা নয়। স্ত্রীর প্রয়োজনে দ্বিতীয়বার স্ত্রী গ্রহণ করার চেয়ে এ ঢের বেশি মানসিক দুর্বলতার পরিচয়। আরও অনেক কথা রমেশ সে রাত্রে বলিয়া গেল। রাত 3টের আগে তারা ঘুমাইল না, বাড়ির লোকে টের পাইয়া ভারী খুশি। এ পর্যন্ত নববধূর সঙ্গে সে ভালো করিয়া কথা পর্যন্ত বলে নাই জানিয়া সকলে চিন্তিত হইয়া উঠিয়াছিল। বাড়িতে অনেক লোক, অনেক কাজ, অনেক বৈচিত্র্য, হৃদয়ে হৃদয়ে রকমারি স্নেহের ফাঁদ পাতা আছে। প্রতিমাকে আটক করিবার চেষ্টায় কেহ কসুর করিল না। বউকে যে কোনো বাড়িতে এত খাতির করে প্রতিমার তা জানা ছিল না। সকলের কাছেই সে যেন অশেষ রূপে মূল্যবান। কাজ তাহাকে করিতে দেওয়া হয় না, সংসারের গোলমাল হইতে তাহাকে তফাতে তফাতে রাখা হয়। রমেশের শৌখিন সেবাটুকু ছাড়া প্রতিমার কোনো কর্তব্য নাই। দিনে রাত্রে সবসময় সে যাতে স্বামী দর্শনের সুযোগ পায়, বাড়ির ছেলে বুড়ো যেন তারই ষড়যন্ত্র করিয়া মরে। প্রতিমার বুঝিতে বাকি থাকে না সকলে কি চায়। 1 বছর আগে মরিয়া যে বউ আজও এ গৃহে জড়বস্তুতেও বিভিন্ন চেতনায় অক্ষয় অমর হইয়া বিরাজ করিতেছে, তাড়াতাড়ি তাকে দূর করিয়া দিতে হইবে। সে যে বিপুল ফাঁকটা রাখিয়া গিয়াছে শীঘ্র ভরাট হইয়া ওঠা চাই। রান্না খাওয়া প্রভৃতি নিত্যকার তুচ্ছ সাংসারিক কাজে নিজেকে এক বিন্দু ক্ষয় করিবার প্রয়োজন প্রতিমার নাই। যা কিছু তার আছে এক মনে সব সে ব্যয় করুক মৃতা সতীনের শূন্য সিংহাসনে আত্মাভিষেকের আয়োজনে। হাসি গল্প গানে বাজনায় উথলিয়া উঠিয়া রমেশকে সে ভাসাইয়া লইয়া যাক, তার ভাঙা বুক জোড়া লাগিয়ে দেখাদিক আনন্দ উৎসাহ প্রণয়ের প্রাচুর্য। হাসি চাই হাসি, অম্লান অপর্যাপ্ত হাসি। হাসি প্রতিমার আসে না, মাধুর্য শুকাইয়া ওঠে। এমন ছিল নাকি তার সতীন এই ক্ষুদ্র পারিবারিক সাম্রাজ্যে এত বড় প্রাতঃস্মরণীয় সম্রাজ্ঞী? রমেশ হইতে বাড়ির দাসীটির মন পর্যন্ত এমনভাবে সে জুড়িয়াছিল, এমন অসহ্য বেদনা সে রাখিয়া গিয়াছে যে মুক্তিলাভের জন্য বাড়ি শুদ্ধ লোক এতখানি পাগল। সকলে যত ব্যাকুল হইয়া নীরবে তাহাকে প্রার্থনা জানায়, ভুলাও ভুলাও, সে মায়াবিনীকে ভুলাইয়া দাও। প্রতিমার তত মনে পড়ে সতীনকে, কি মন্ত্র না জানি জানিত সেই গোলগাল মুখলা বউটি। নন্দা বলে, কেন মুখ ভার করে আছো বৌদিভাই, বাপের বাড়ির জন্য মন কেমন করছে? বলতো আজকে তোমার যাবার ব্যবস্থা করে দিই, 2 দিন থেকে মন ভালো করে এসো। তোমার শুকনো মুখ দেখলে আমাদের যে তাকে মনে পড়ে বৌদি, বাপের অসুখ শুনেও তাকে আমরা পাঠাইনি, 2 দিন ধরে চোখের জল ফেলেছিল, তাই না আমাদের এমন শাস্তি দিয়ে চলে গেল? এ আর একটা দিক, প্রতিমা মুখ ভার করিলে তার কথা সকলের মনে পড়িয়া যায়। প্রতিমা হাসিলে সকলে অবাক হইয়া বলে, ও মা, এ যে অবিকল, সেই আবাগীর হাসি গো। নানা লোকে মৃতা সতীনটির সঙ্গে প্রতিমার নানা রকম সাদৃশ্য আবিষ্কার করে। পিছন হইতে দেখিলে প্রতিমার চলন যে তার মতো দেখায়, এটা আবিষ্কার করে ছোট বউ বিমলা। তার বালা আর তার চুড়ি যে আশ্চর্য রকম মানাইয়াছে প্রতিমার হাতে, এটা আবিষ্কার করে ননদ নন্দা। বিধবা একজন পিসি থাকেন বাড়িতে, তার আবিষ্কারগুলি আরও ব্যাপক ও গুরুতর।
প্রখর দৃষ্টিতে তিনি প্রতিমার প্রত্যেকটি অঙ্গ নিরীক্ষণ করেন, বলেন, ও নন্দা নন্দা, দেখ রে, বউয়ের চিবুক দেখ, গলা দেখ, চুচুলো কনুই দেখ, বাঁকাও দেখি বউ হাতখানা, দেখলি নন্দা, ও নন্দা দেখলি। কোমরের বঙ্কিম ভঙ্গি, আলতাপাড়া পায়ের গোড়ালি, ভ্রু আর কানের মাঝখানের অংশটা সব প্রতিমা একজনের কাছে ধার করিয়াছে। সমগ্রভাবে দেখিলে প্রতিমা অবশ্য অন্য রকম। সে ছিল দিব্যি মোটাসোটা রাজরানীর মতো জমকালো, প্রতিমা ক্ষীণাঙ্গী। তবু পিসির সেন দৃষ্টিতে প্রতিমার দেহটা নানা অংশে ভাগ করিয়া একবার সকলে মিলাইয়া দেখে, সেই হতভাগীর যে ছবি স্মৃতিপটে আঁকা আছে তার সঙ্গে। রমেশ যে এত মেয়ের মধ্যে প্রতিমাকেই পছন্দ করিয়াছে সে কি এমনি এই মিলের জন্য? একদিন প্রতিমার হাত হইতে পান লইবার সময় রমেশ বলিল, জানো নতুন বউ, তোমার আঙুলগুলি ঠিক তার মতো। আঙুলগুলি পর্যন্ত তার মতো? রাগে প্রতিমার মন জ্বালা করিয়া উঠিল। রমেশের স্মৃতিময় আবেগকে রূঢ় আঘাত করিবার জন্য না বোঝার ভান করিয়া বলিল, কার মতো গো, আর কেউ আছে নাকি তোমার ভালোবাসার কেউ? রমেশ চমক ভাঙ্গিয়া বলিল, কি বলছ, ছি, তোমার দিদির কথা বলছি। আমার দিদিকে তুমি আবার দেখলে কোথায়? বিয়ের সময় তো সে আসেনি। সে নয়, মানুষই। তোমার নখগুলি যেমন ডগার দিকে ঢেউ তোলানো, মানুষেরও এমনি ছিল। এবার প্রতিমা মুখের কৌতুকচ্ছলতার ছাপ মুছিয়া ফেলিল, বলিল, তোমার আগেকার বউ, তার নাম বুঝি মানুষই ছিল। রমেশ যেন স্তম্ভিত হইয়া গেল। তুমি জানতে না, একদিন এসেছো এখানে, তার নামটাও শুনে রাখনি? প্রতিমা মলিন মুখে বলিল, কে বলবে বলো, দিদির কথা কেউ আমাকে কিছু বলে না। রমেশ সাগ্রহে বলিল, শুনবে নতুন বউ, শুনবে তার কথা, শুনব, বলো। মানুষের কথা বলিতে বলিতে রমেশের গলা ধরিয়া আসে। প্রতিমার অপরিমিত ঈর্ষা হয়, মনে হয় এ বাড়ির সকলে তার সঙ্গে এক আশ্চর্য পরিহাস জুড়িয়াছে। মানসীকে ভুলিবার ছলে তাকে আনিয়া মানসীকেই খুঁজিয়া ফিরিতেছে তার মধ্যে। তার মৌলিকতা অচলে বাড়িতে, সে মানুষেরই নতুন রূপ। অচিন্ত অব্যক্ত দেবতার প্রতিকৃতির মতো সেও সকলের নিরাকার ব্যাপক শোকের জীবন্ত প্রতিমা। মানুষের সঙ্গে সে সব দিক দিয়েই পৃথক, তবু মিলের তাই অন্ত নাই। ব্যথায় পূজা নিবেদন করার জন্য সকলে তাকে মানুষের প্রতিনিধির মতো খাড়া করিয়া দিয়াছে। একদিন প্রতিমা স্বামীকে বলিল, খোকা কোথায় আছে? রমেশ বলিল, বড় পিসির ওখানে। আনবে না তাকে? তুমি বললেই আনব। প্রতিমা অবাক হইয়া বলিল, আমার বলার জন্যে কি অপেক্ষা করছিলে? তোমাদের ব্যবহারে আমি সত্যি থ বনে যাচ্ছি। কাউকে একদিন খোকার কথা পর্যন্ত বলতে শুনলাম না এসে থেকে, কেন তা বুঝিনি কিছু। রমেশ বলল, আমি বারণ করে দিয়েছিলাম নতুন বউ, এখানে তোমার মন টন বসবে, তারপর খোকার দিকে মন দেবার সময় পাবো। কি চমৎকার বোঝো তোমরা মানুষের মন। দুদিন পরেই খোকা আসিল, বেশ মোটাসোটা লম্বা চওড়া ছেলে। কোলে করা কষ্টকর, তবু সকলে উদ্গ্রীব হইয়া আছে দেখিয়া কোনো রকমে প্রতিমা তাকে একবার কোলে করিল। বড় লজ্জা করিতে লাগিল প্রতিমার, প্রসব না করিয়া সে এত বড় ছেলের মা। খোকাও নতুন লোকের কোলে উঠিয়া কাঠ হইয়া রহিল। পরের বাড়ির ছেলের সঙ্গে ভাব করার মতো করিয়া ছেলেকে যদি প্রতিমা আপন করিবার সুযোগ পাইত, মাতা পুত্রের প্রথম মিলনটা হয়তো এমন নিরস হইত না। কিন্তু সে যে মা এবং নতুন বউ, হাসি আর ছেলে মানুষই কথা দিয়া শুরু করিয়া ধীরে ধীরে কাছে আগাইবার উপায় তো তার নাই। ছেলে কাছে আসিলে প্রথমেই বুকে জাপটাইয়া ধরিয়া ঘোমটার ফাঁকে তার চুমু খাওয়া চাই। ছেলে তো আসিল,
একটু মায়াও ওর দিকে প্রতিমার পড়িল। কিন্তু মৃতা সতীনের ছেলেও কম বিপজ্জনক পদার্থ নয়, একটা কঠিন সমস্যার মতো। আদর, যত্ন, ভালোবাসা সব সতর্কভাবে হিসেব দিতে হয়। কম হইলে লোকে ভাবিবে সতীনের ছেলে বলিয়া অবহেলা করিতেছে, বেশি হইলে ভাবিবে সব লোক দেখানো। 18 বছর বয়সের ভাবপ্রবণ মনে এ ধরনের সতর্কতা বজায় রাখিয়া চলা কঠিন। হিসেবও সবসময় ঠিক হয় না। প্রাত্যহিক জীবনে পদে পদে এমনি অভিনয় করিয়া চলিবার মতো প্রদ্যুৎপন্ন মতিত্ব সে পাইবে কোথায়? ছেলেকে ভাত খাওয়াইতে বসিয়া প্রতিমা যদি একটু সময়ের জন্য অন্যমনস্ক হইয়া যায়, চমক ভাঙ্গিয়া সভয়ে সে চারিদিকে লক্ষ্য করে, কেহ তাকে বিমনা দেখিয়াছে কিনা। খোকার অসংখ্য শিশুসুলভ অন্যায় আবদার, প্রতিমার অসংখ্য বিপদ, কি করিবে প্রতিমা ভাবিয়া পায় না। আবদার রাখিলে খোকার ক্ষতি, তাহাতে নিন্দা হয়, না রাখিলে খোকা কাঁদে, তাতেও নিন্দা হয়। ভরা পেটে খোকার হাতে সন্দেশ দিয়া প্রতিমা শুনিতে পায় শাশুড়ি নিঃশ্বাস ফেলিয়া বলিতেছেন, ওর সে বিবেচনা কোত্থেকে হবে নন্দা যে বলছিস, নারীর টান্ত নেই। পরদিন ভরা পেটে আবার সন্দেশের জন্য খোকা কাঁদে। প্রতিমা তাকে কাঁদায়, সন্দেশ দেয় না। মুখ ভার করিয়া পিসিমা আসিয়া খোকাকে কোলে নেয়, ভাঁড়ার খুলিয়া খোকাকে সন্দেশ দেন, তারপর স্থান ত্যাগ করেন। প্রতিমার মুখ লাল হইয়া যায়। খোকাকে উপলক্ষ করিয়া ধীরে ধীরে টের পাইতে থাকে অতিরিক্ত স্নেহযত্নের তলে তলে তার প্রতি একটা বিদ্বেষের ভাবও সকলের আছে। এ বাড়ির মনগুলি যতক্ষণ তাকে টনিকের মতো ব্যবহার করিতে পারে ততক্ষণ কৃতজ্ঞ ও স্নেহশীল হইয়া থাকে। কিন্তু যখনই প্রতিমার একটি বিশিষ্ট অস্তিত্ব সম্বন্ধে কেহ সচেতন হইয়া ওঠে, যাহা এ বাড়ির কারো কোনো কাজে লাগিবার নয়, প্রতিমাকে তখন সে আঘাত করে, তখন সে প্রতিমার সমালোচক। দিন কাটে কিন্তু এর ব্যতিক্রম হয় না। প্রতিমার ঘুমটা কমিতে থাকে, চলাফেরায় স্বাধীনতা বাড়ে, সুখ সুবিধার অতিরিক্ত কতগুলি ব্যবস্থা হয়। মানুষের সঙ্গে প্রতিমার মিল খুঁজিবার উৎসাহে সকলের ভাটা পড়ে, তবু না হয় প্রতিমার ব্যবহার কৃত্রিমতাহীন, না দেয় কেহ তাহাকে বাঁচিবার জন্য একটি সহজ স্বাভাবিক জগৎ। আর একজন যে তার আসনে 5 বছর বোধজীবনের বিচিত্র তপস্যায় ব্যাপৃত ছিল, প্রতিমার জীবনকে এই সত্য অপ্রতিহতভাবে নিয়ন্ত্রিত করে। একবার 1 মাসের জন্য বাপের বাড়ি ঘুরিয়া আসিল। খোকাকে সঙ্গে না আনা উচিত হইয়াছে কিনা ভাবিয়াই মাসটা কাটিল প্রতিমার। বাপের বাড়িতেও মন খুলিয়া সকলের সঙ্গে সে মিশিতে পারিল না। একটা অদ্ভুত জ্বালা ভরা আনন্দ উপভোগের জন্য সত্য মিথ্যা জড়াইয়া প্রাণপণে শ্বশুরবাড়ির নিন্দা করিল এবং সেজন্য বিষণ্ণ উন্মনা হইয়া রহিল। কে কি ভাবিবে ভাবিয়া কাজ করার অভ্যেসটা প্রায় স্থায়ী হইয়া গিয়াছিল। বাপের বাড়িতেও তাহাকে চলাফেরা অনেকটা পরের ভাবনাকে অনুসরণ করিতে লাগিল। সকলে এক বাক্যে স্বীকার করিল, বিবাহের পর যেমন হয় প্রতিমা তেমনি হইয়াছে, পর হইয়া গিয়াছে, প্রতিমার সে প্রতিমা নাই। তবু সব প্রতিমার সহ্য হইত রমেশকে যদি সে ভালোবাসিতে পারিত। ঘৃণার ভাব কোনকালে মুছিয়া গিয়াছিল, শ্রদ্ধা আসিতেও দেরি হয় নাই। রূপে গুণে মানুষটা অসাধারণ, সহজ সরল ব্যবহার, গাম্ভীর্যের অন্তরালে অত্যন্ত স্নেহপ্রবণ, রাগই কিন্তু সুবিবেচক। এ ধরনের পুরুষের সাহচর্য মেয়েদের কাছে সবচেয়ে প্রীতিকর, এদেরই তারা স্বেচ্ছাদাসী। স্ত্রীর প্রতি কর্তব্য পালনে রমেশ খুব যে বেশি ত্রুটি করে তা নয়। তবু স্বর্গীয়া সতীনের বিরুদ্ধে প্রতিমার অকথ্য ঈর্ষা দাম্পত্য জীবনের সহজলভ্য সুখের পথেও কাঁটা দেয়। মানসীকে একেবারে ভুলিয়া যাওয়া রমেশের পক্ষে এখনও সম্ভব নয়, আজও সে অন্য মনে তার কথা ভাবে। কণ্ঠলগ্না প্রতিমাকে অতিক্রম করিয়া আজও সে তারই কণ্ঠবিষ্টন করিতে যায় যে কোথাও নাই। এক একদিন রমেশের চুম্বন পর্যন্ত অসমাপ্ত থাকিয়া যায়।
প্রতিমা স্পষ্ট অনুভব করে দড়ি ছিঁড়িবার মতো স্বামীর বাহুবন্ধন হঠাৎ শিথিল হইয়া গেল, নিভিয়া গেল চুম্বনের আবেগ। তা যাক, তাও হয়তো প্রতিমা গ্রাহ্য করিত না, হয়তো এজন্যেই সে স্বামীর মন জয় করিবার তপস্যা তীব্রতর করিয়া তুলিত। একটা মৃতা রমণীর কাছে হার মানিবার অপমান এ বয়সে সহ্য হয় না, কিন্তু জয় করিতেই অনেক বাধা, অনেক লজ্জাকর বেদনাদায়ক অন্তরায়। রমেশকে যখন সে মুগ্ধ করে, অতীতের দিক হইতে তার দৃষ্টি যখন সে ফিরাইয়া আনে নিজের দিকে, রমেশের প্রীতিপূর্ণ ভাষ্য ও মোহস্নিগ্ধ চাহনি আনন্দের বদলে তাকে লজ্জা দেয়। যেন সে যেন অনুভব করে এ ভাবা উচ্চারিত, এ চাহনি পুরাতন। যে কথা মানসীকে বলিত, যে চোখে মানসীকে দেখিত, আজ সেই দৃষ্টি রমেশ তাকে নিবেদন করিতেছে। এসব পুরনো অভিনয়, অভ্যস্ত প্রণয়। রমেশের জীবনের স্তব্ধ নিশুতি রাত্রে এসব বহুবার ঘটিয়া গিয়াছে, পুনরাবৃত্তি আর প্রতিধ্বনি, আর কিছু নয়। আর জয় করিবার স্বাদ থাকে না, রমেশকে ক্ষুব্ধ করিয়া প্রতিমা সরিয়া যায়। ভিতরে কে যেন সরমে মাথা হেঁট করিয়াছে, ক্ষোভে প্রতিমার চোখে জল আসে। ছবিতে দেখা একটি নারীর প্রতিহিংসার অন্ত থাকে না। কত স্বাদ ছিল প্রতিমার, কত কল্পনা ছিল, সব পর্যবসিত হইয়াছে এক বিপন্ন বিস্বাদ আত্মনিয়োগে। কর্তব্যেও নয়, খেলাতেও নয়, জীবনযাপনের অপরিচ্ছন্ন প্রয়োজনে। এরকম সময়ে স্বামীর প্রতি প্রতিমার সেই গোড়ার দিকের ঘৃণার ভাবটা পর্যন্ত কিছুক্ষণের জন্য ফিরিয়া আসে। এত যদি অবিস্মরণীয় প্রেম তার মানুষের জন্য, এ কি অপদার্থ সে যে প্রতিমাকে সাময়িকভাবেও তার ভালো লাগিল। একজনের স্মৃতি পূজায় আত্মহারা অবস্থাতেও আরেকজন যাকে মুগ্ধ করিতে পারে, শ্রদ্ধা করিবার মতো কি আছে তার মধ্যে? রমেশ জিজ্ঞাসা করে, এখানে তোমার মন টিকিল না কেন প্রতিমা? প্রতিমা পাল্টা প্রশ্ন করে, আমার মনের খবর তোমাকে কে দিলে? অন্য লোকের দিতে হবে কেন, আমি নিজে টের পাই না। মন খুলে যেন মিশতে পারছো না, কেমন স্ফূর্তি নেই, কেউ কিছু বলে না তো তোমাকে, আদর যত্ন করে তো সকলে। প্রতিমা হাসে, মা গো তা আর করে না, আদর যত্নের চোটে হাঁফিয়ে উঠলাম, আমায় নিয়ে তো মেতে আছে সবাই। রমেশ বলে, তুমি সবাইকে নিয়ে ওরকম মারতে পারলে বেশ হতো, আমি তাই চেয়েছিলাম। প্রতিমার ইচ্ছে হয় একবার জিজ্ঞাসা করে, আমার মন বসছে না বলছো, আমাকে কেন মনে ধরছে না তোমার? শুধু ভদ্রতা না করে ভালোবাসা দিয়ে দেখো না, মন বসে কিনা আমার। সমস্ত বাড়িতে মানসীর স্মৃতিচিহ্ন ছড়ানো, সেগুলি প্রতিমাকে পীড়ন করে। খানতিনেক বাঁধানো ফটোই আছে মানসীর, একখানা তার শয়ন ঘরে, একখানা রমেশ যে ঘরে কাজ করে সেখানে, আরেকখানা শাশুড়ির ঘরে। ফটোয় মানসীকে দেখিয়া যদিও তার মনে হয় না শখ ও শৌখিনতায় তার কোনো বিশেষত্ব ছিল, হাতের যে রাশি রাশি শিল্পকর্ম রাখিয়া গিয়াছে সেগুলি অবাক করিয়া দেয়। 5 বছরের নানা কাজের ফাঁকে এত বাজে কাজের সময় সে কখন পাইত? বাড়ির অর্ধেকের বেশি আসবাবও নাকি তারই পছন্দ করিয়া কেনা। গান জানিত না, তবু শখ করিয়া সে অর্গান কিনিয়াছিল, তাই বাজাইয়া আজ প্রতিমাকে গান গাহিতে হয়। মানসীর ড্রেসিং টেবিলে তার প্রসাধন, মানসীর কয়েকটি বাচ্চা বাচ্চা গহনা তার আভরণ, মানসীর ব্যবহৃত খাটে তার শয়ন, মানসীর জামা কাপড়ে বোঝাই বাক্স প্যাটরায় বাড়ি বোঝাই, আরও যে কত অসংখ্য খুঁটিনাটি সে রাখিয়া গিয়াছে। বধূত্বের নতুনত্ব কমিয়া আসিলে মানসীর গয়না কখানা প্রতিমা খুলিয়া রাখিল, সকলে তা লক্ষ্য করিল, শাশুড়ি খুঁতখুঁত করিলেন, তবু বিশেষ কেহ কিছু বলিল না। কিন্তু কয়েকটি গয়না খুলিয়া রাখিলে কি হইবে? ব্যবহার্য অব্যবহার্য পদার্থ যত কিছু মানুষই রাখিয়া গিয়াছে চারিদিকে, প্রকট হইয়া থাকা নিবারণ করিবে কে? মনের স্মৃতিচিহ্ন
এ বাড়িতে সে মৃতা রমণীকে অমরত্ব দিয়াছে। নন্দা বলে, জানো বৌদি, ওই যে আলমারিটা সাফ করে বাজে জিনিস রাখছ, ওটা ছিল তার শখের সামগ্রী। ওপরের তাকে ঠাকুর দেবতার মূর্তি সাজিয়ে রাখত, রোজ সকালে উঠে প্রণাম করত। ঠাকুর দেবতারা কোথায় গেল ভাই, কে জানে দাদা কোথায় রেখেছে। মূর্তিগুলোর ওপরে দাদা বড্ড রেগে গিয়েছিল সে স্বর্গে যাবার পর। প্রতিমা বলে, সেই থেকে তোমার দাদার স্বভাবটা রাগী হয়ে গেছে না ভাই? নন্দা বলে, কেন, দাদা রাগারাগি করছে নাকি তোমার সঙ্গে? প্রতিমা হাসিয়া তার গাল টিপিয়া দেয়, বলে, বিয়ে হলে বুঝবে বরের রাগারাগিও কত মিষ্টি, শুধু মিষ্টি ব্যবহারের চেয়ে। একদিনও যদি রাগারাগি না হয় তবে বুঝবে বরের মনে কিছু গোলমাল আছে। মৃতার জন্য স্বামীর মনের গোলমাল চিরস্থায়ী হইবে এ কথা প্রতিমা যে নিঃসংশয়ে বিশ্বাস করিয়াছিল সেটা আশ্চর্য নয়। স্বামী ভিন্ন যে কুলবধূর জীবনে দ্বিতীয় পুরুষের পদার্পণ ঘটে না, তার সরলতা অনিত্য, সে বিশ্বাসী। বিবাহের পরেই স্বামীর ভালোবাসার শুরুকে সে অনায়াসে ভালোবাসার চরম অভিব্যক্তি বলিয়া বিশ্বাস করিতে থাকে। প্রেমের পরবর্তী অগ্রগতি তার জীবনের অফুরন্ত বিস্ময়। মানুষের স্মৃতিতে রমেশকে মশগুল দেখিয়া কোনো জ্ঞান আর অভিজ্ঞতায় প্রতিমা ভাবিতে পারিত মৃত্যুই স্মৃতি কর্পূর ধর্মী। জীবনে জীবিত ও জীবিতাদের আকর্ষণই সবচেয়ে জোরালো। যাকে মনে করিলে কষ্ট হয়, চিরকাল কেহ তাহাকে মনে করে না? ঈর্ষায় প্রতিমা যে মনের দল মেলিয়া ধরিল না, তাতে রমেশের কাছে তার একটি রহস্যময় আবরণ রহিয়া গেল। তার নিজস্ব ব্যক্তিত্বের ছোট বড় প্রকাশ রমেশকে তার সম্বন্ধে যত সচেতন করিয়া তুলিতে লাগিল, এই রহস্যের অনুভূতি তার মনের গোলমালের তত বেশি জোরালো প্রতিষেধক হইয়া উঠিতে লাগিল। বছর ঘুরিয়া আসিতে আসিতে জন্মিয়া গেল কত অভ্যেস, সৃষ্টি হইল কত অভিনব রসাস্বাদ। মানসিক শূন্যস্থান পূরণ করার জন্য আসিয়া থাক, প্রতিমা তো একটি নিজস্ব জগৎ সঙ্গে লইয়া আনিয়াছে। মানুষের ফাঁকটাতে খাপে খাপে তাকে বসানো অসম্ভব। কোথাও প্রতিমা আটে না, কোথাও সে ছোট হয়। মানুষের সঙ্গে তার যত পার্থক্য সব দিনে দিনে স্পষ্ট হইয়া উঠিতে থাকে। প্রতিমার দোষগুণের মতো করিয়াই সকলকে মানিতে হয়। তাছাড়া মানুষের মতো করিয়া পাইতে চাহিলে প্রতিমাকে কেহ পায় না। মানুষকে পাইয়া চাহিতে না পারিলে ভালো লাগিবার কথা নয়। অথচ প্রতিমার স্বামীর আকর্ষণকে স্বীকার করিয়া কাছে গেলে বড় সুন্দর একটি হৃদয়ের পরিচয় মেলে। যেভাবে মানুষের সঙ্গে সকলের অচ্ছেদ্য সম্বন্ধগুলি সৃষ্টি হইয়াছিল, সেইভাবেই প্রতিমাও সকলকে বাঁধিতে ও বাঁধা পড়িতে থাকে। খোকা মা বলিয়া ডাকিলে প্রতিমার আর একটা বিশ্রী অস্বস্তিকর অনুভূতি জাগে না, মোটামুটি ভালোই লাগে। যদিও ছেলেটার জন্য তার যে মায়া তাকে বাৎসল্য বলা যায় না। শাশুড়ি, ননদ, যা, এদের সঙ্গে বাড়ির বউয়ের যে সম্পর্ক, আধখানা মন নিয়ে সুষ্ঠুভাবে তা বজায় রাখতে পারা যায়, প্রতিমা সেটা দিতে পারে। সবই যেন একরকম সহজ ও স্বাভাবিক হইয়া আসে। শুধু রমেশকে প্রতিমা নিজের জীবনে মানাইয়া লইতে পারে না। প্রথম যেদিন সে বুঝিতে পারে শীতের কুয়াশা কাটিবার মতো রমেশের মন হইতে মানুষের শোক কাটিয়া যাইতেছে, তাহার ঈর্ষাতুর মনে সেদিন আনন্দের পরিবর্তে গভীর বিষাদ ঘনাইয়া আসে। কেমন সে লজ্জা পায়, মনে হয় নিজের তারুণ্য দিয়া এতকাল একটা অপবিত্র ব্রত পালন করিতেছিল, উদযাপনের দিন আসিয়াছে। তা তো সে করে নাই, কত দিন মানুষের ফটোর সামনে দাঁড়াইয়া হিংসায় জ্বলিতে জ্বলিতে তার স্বাদ গিয়াছে ফটোখানা জানলা দিয়া ছুঁড়িয়া ফেলিয়া দেয়। যেখানে যা কিছু স্মৃতিচিহ্ন আছে সে মায়াবিনীর ভাঙ্গিয়া সব গোড়া করিয়া দেয়। কিন্তু যাচিয়া রমেশের মন হইতে তাকে সরাইয়া দিবার চেষ্টা সে আর কতটুকু করিয়াছে? দেবী পক্ষে প্রতিমার বিবাহ হইয়াছিল। বিবাহের রাত্রি একদিন ঘুরিয়া আসিল। গোপনে রমেশ সেদিন ফুল আর সোনার উপহার কিনিয়া আনিল। গম্ভীর চাপা লোকটির মধ্যে একটি
সুগভীর উত্তেজনা আজিকার বিশিষ্ট রাত্রিটিকে উপভোগ করিয়া তুলিবার উৎসুক প্রত্যাশা সবই প্রতিমার কাছে ধরা পড়িয়া গেল। খুশি কিন্তু হইতে পারিল না, বোধ করিল মৃদু একটু বিস্ময় আর গ্লানিকর অস্বস্তি। কি ভাবিয়া রমেশ রানা ফুলের মালা একটি প্রতিমা মানুষীর ফটো বেষ্টন করিয়া টাঙাইয়া দিল। দীর্ঘকালের তীব্র উত্তপ্ত ঈর্ষায় প্রতিমার মন জুড়িয়া ওর স্থায়ী স্থানলাভ ঘটিয়াছে। ওর কথা ভাবিতে ভাবিতে এমন হইয়াছে যে নিজের বিবাহের রাত্রেও ওকে ভুলিবার তার উপায় নাই। এমনি আশ্চর্য যোগাযোগ যে প্রতিমাকে চুম্বন করিয়া মুখ তুলিতেই মানুষের ফটোর দিকে রমেশের চোখ পড়িল। সে বলিল, ওর ফটোতেও মালা দিয়েছ, তুমি তো বড় ভালো প্রতিমা। প্রতিমা অনুভব করিল তীক্ষ্ণধার ছুরির ফলায় দড়ি কাটিবার মতো মানুষের স্মৃতি কমাস আগেও রমেশের যে বাহুবন্ধন শিথিল করিয়া দিত, জীবন্ত সাপের মতো সেই বাহু দুটি আরও জোরে তাকে জড়াইয়া ধরিতেছে। রমেশের যে চুম্বন ছিল শুধু ওষ্ঠের স্পর্শ, আজ তা প্রেমের আবেগে অনির্বচনীয়। সহসা প্রতিমা কাতর হইয়া বলিল, ছাড়ো ছাড়ো, শিগগির ছাড়ো আমায়। কি হল? রমেশ ভীতভাবে জিজ্ঞাসা করিল। দম আটকে গেল আমার, ছাড়ো। স্বামীকে ঠেলিয়া দিয়া প্রতিমা খাট হইতে নামিয়া গেল, ঘরে পর্যন্ত থাকিল না। বিদ্যুতের আলো মানুষের ফটোর কাজ প্রতিফলিত হইয়া চোখে লাগিতেছিল। প্রতিমার মনে হইয়াছিল সে যেন মানুষের তীব্রোজ্জ্বল ভৎসনা দৃষ্টি। প্রতিমা ছাদে পলাইয়া গেল। ছাদ ছাড়া বৌদের আর তো যাওয়ার স্থান নাই। অপরিবর্তনীয় আকাশ ছাদের ওপরে, তারার আলো মেশানো অপরিবর্তনীয় রাত্রির অন্ধকার চারিদিকে। দুঃখে প্রতিমার কান্না আসিতে লাগিল। ভুলিয়া গিয়াছে, এমন মন তার স্বামীর যে এর মধ্যে মানুষীকে ভুলিয়া গিয়াছে, তার মনোরাজ্যের সেই সর্বময়ী সম্রাজ্ঞীকে।